আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা হাট বাজার থেকে, পোলট্রি দোকান থেকে বা পাখির দোকান থেকে যারা লেয়ার খাবার নিয়ে আসেন বা ব্রয়লার খাবার নিয়ে আসেন ব্যবহার করার জন্য, ওই খাবারগুলো হাতের মিক্সার আর মেশিনের মিক্সার প্রায় একই, বিকল না চেনার মতো এরকম কিছুই নেই। আসলে যেগুলো মেশিনের মিক্সার থাকবে ওইগুলোর দানা থাকবে একদম গোড়া, মানে একদম ছোট ছোট, আর যেগুলো হাতের মিক্সার থাকবে ওইগুলোর দানা থাকবে একটু সাইজে বড়। তো এভাবে আপনি চিনতে পারবেন, আসলে চিনার মতো আর কোনো পদ্ধতি নেই। আসলে যারা এই খাবারগুলো নিয়ে সবসময় ব্যবহার করে, লেয়ার খাবার বা ব্রয়লার খাবার, তারাই এক নম্বর দুই নম্বর খাবারগুলো চিনবে। তো আসলে আমার কাছে দুই নম্বর খাবারটি নেই, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যেটা এক নম্বর খাবার আছে আমি ওইটা আপনাদেরকে দেখাই। দেখেন, যদি ওই খাবারটি যদি এক নম্বর খাবার না হয় তাহলে মুরগিগুলা কিন্তু খাবে না বা দূরে থাকবে। অল্প করে কি আমি দেখাই, আমি ফ্ল্যাশ লাইট দিই। দেখেন, এ লেয়ার খাবার, এটা হচ্ছে লেয়ার, যেটা আপনার জেনুয়াল এক নম্বর খাবার হবে, ওই খাবারটি সাইজে থাকবে একদম গোড়া, একদম গুড়ের মতো। দেখেন দানাগুলো একদম ছোটো। এই যে দেখেন মুরগিগুলো কীরকম করতেছে খাবার জন্য, দেখেন, কিন্তু এই গোড়াগুলো খেয়ে ফেলবে, দেখছেন। আর যেটা আপনার দুই নম্বর খাবার, ওই দু নম্বর খাবার এই গোড়াগুলো একটু দানা সাইজগুলো একটু বড় থাকবে। আমি দেখাই, দেখেন এগুলো হচ্ছে একদম গোড়া। তো যেগুলো দুই নম্বর খাবার আছে ওই খাবারগুলোর দানাগুলো একটু বড় সাইজের হবে, আর ভুট্টার যেটা তুষ আছে ভুট্টার তুষগুলো একটু সাইজে বড় থাকবে। আসলে লেয়ার খাবারের মধ্যে ভুট্টার তুষ থাকে না, কিন্তু দুই নম্বর যেটি খাবার হবে ওই খাবারে আপনার সব কিছু দানা যতগুলো আছে সব দানা কিন্তু একটু সাইজে বড় দেখবেন, এটা মনে করতে হবে আপনি দুই নম্বর খাবার। এটা হাতের মিক্সার, এটা মেশিনের মিক্সার না, এটা ছাড়া আর চেনার মতো আর কোনো বিকল্প এই রাস্তা নেই। তো আজকে এই হলো আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, আপনি হাট বাজার থেকে যেখান থেকে নেন তো এটা দেখে নিতে হবে আপনার। আল্লাহ হাফেজ।